দেরাদুনে বেড়াতে গিয়ে খুন পশ্চিমবঙ্গের এক যুবক ও যুবতী। পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলার আগে যুবতীকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার ট্যাক্সি চালক সহ চার। পুলিশ জানিয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও দুজনই কর্মসূত্রে দক্ষিণ দিল্লিতে থাকতেন। যুবতী পেশায় একজন স্কুল শিক্ষিকা এবং যুবক একজন চিত্রশিল্পী। গত 21 অক্টোবর তারা দেরাদুন বেড়াতে যান। পুলিশ জানিয়েছে 24 অক্টোবর একটি ট্যাক্সি ভাড়া করেন তারা। রাস্তায় ট্যাক্সি চালক রাজু তার তিন সঙ্গীকে গাড়িতে তোলেন, বলেন খানিকটা গিয়েই ওই তিনজন গাড়ি থেকে নেমে যাবে। দেরাদুন পুলিশের দাবি, লক্ষমণ্ডলে পৌঁছানোর পর ট্যাক্সি চালক রাজু ও তার সঙ্গীরা ওই যুবক ও যুবতীর যাবতীয় জিনিসপত্র লুট করে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। তার আগে ওই যুবতীকে ধর্ষণ করা হয় বলেও অভিযোগ। চার দিন মেয়ের খোঁজ না পেয়ে গত 29 তারিখ যুবতীর পরিবারের লোকেরা দিল্লির একটি থানায় নিখোঁজ ডায়েরি করেন। বর্ধমান বিস্ফোরণকাণ্ডে ধৃত আমজাদকে আশ্রয় দেওয়ার অভিযোগ। দিল্লি থেকে সীমা সুরক্ষা বলের এক জওয়ানকে আটক করল NIA। বিভিন্ন সময় এই জওয়ান আমজাদকে আশ্রয় দিয়েছিল বলে NIA সূত্রে খবর। অন্যদিকে বিস্ফোরণকাণ্ডে জড়িত সন্দেহে ঝাড়খণ্ড থেকে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। গতকালই বীরভূম থেকে জঙ্গি নেটওয়ার্কের অন্যতম চাই আমজাদ শেখ ওরফে কাজলকে গ্রেফতার করা হয়। রানীকুঠি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের লোয়ার নার্সারি ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে আজও বিক্ষোভ অভিভাবকদের। মূল অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি স্কুলের স্পেকট্রাম বাতিলের দাবিতে পথ অবরোধ করেন অভিভাবকরা। আগামীকাল স্কুলের শিশুদের না পাঠানোর জন্য অন্য অভিভাবকদের কাছে আবেদনও জানিয়েছেন তাঁরা। অন্যদিকে নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে তারা চিন্তাভাবনা করছে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কয়েকদিন আগে এশিয়ান গেমসে সোনা জিতেছেন পাখির চোখ, এখন রিও অলিম্পিক। 2016 রিওতে সোনা জিতেই শেষ করতে চান। রিও অলিম্পিকের পর পাকাপাকিভাবে বক্সিং গ্লাভস তুলে রাখবেন মেরি কম। কলকাতার এক অনুষ্ঠানে এসে এদিন একথা জানিয়ে দিলেন বক্সার মেরি। স্কোয়াশে দেশের অন্যতম সেরা নক্ষত্র দীপিকা পল্লিকালও ছিলেন এদিনের অনুষ্ঠানে। তবে গ্ল্যামার নয়, পারফরমেন্সকেই গুরুত্ব দিচ্ছেন কমনওয়েলথের সোনাজয়ী স্কোয়াশ তারকা।